হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তা কালকে গোটা রাত আবার স্নো পড়েছে, নিচেও স্নো, স্নো সরানো গাড়ি এখনও আসেনি কেন জানি না, নাহলে স্নো পড়তে থাকে আর গাড়িতে করে উঠিয়ে উঠিয়ে ফেলতে থাকে। তো এখনও আজকে স্নো পড়ানো গাড়ি আসেনি, আর আদি এখনও ঘুমাচ্ছে। এখন বাজছে 7:30, আমরা 5:30-টার দিকে উঠে গিয়েছি, কিন্তু আদি তারপরে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে গিয়েছে। আর আদি কালকে রাত্রিবেলায় অনেক তাড়াতাড়ি খেয়েছিল, তাই ভোরবেলা উঠে বলছে মম্মি খাবে, আদি খাবে। আদিকে খাইয়ে দিয়েছি, আদি আবার ঘুমিয়ে গিয়েছে, বরং স্নান করতে গিয়েছে। আর আমি রাত্রিবেলায় বাসন মাজতে পারিনি, কারণ ভিডিও এডিট করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তারপরে অনেক কষ্ট করে ভিডিও বানাই, যখন দিনের শেষে দেখি 3-4 জন সাবস্ক্রাইব করেছে কি 5 জন সাবস্ক্রাইব করেছে, তখন মনটা খুবই ভালো লাগে। তো বাড়ির সমস্ত কাজ করে আদিকে সামলে ভিডিও বানাতে আমার খুব কষ্ট হয়। তো প্লিজ আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। ভিডিও করছিলাম, দেখছি আবার স্নো পড়তে লেগেছে। এই স্নো আর সে আমাদের ওইদিকে বর্ষার সময় বৃষ্টির কোনো ভরসা নাই সেরকম ব্যাপার। ফার্স্ট গমের আটার, চালের আটার গোলা রুটি, আর কালকের এই ছোট ছোট ডার্ক মাছ, আর এগুলো কালকে রানাজি এনেছে। আমার ইউনিবিকের বিস্কিট ভীষণ পছন্দ, একটা জিরা ফ্লেভার ছিল ওইটা পছন্দ, ওটা কোনটা এনেছে দেখতে হবে। আর লটো চকোবা এনেছিল, আমি খেয়ে নিয়েছি রাত্রিবেলাতেই, আর একটা খাবো। আদি এখনো ঘুমাচ্ছে, আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি, বুরহান অফিস চলে গিয়েছে। অনেকক্ষণ হলো ভিডিও আপলোড করে দিয়েছি, দিয়ে টাইম সেট করে দিয়েছি, তো ইন্ডিয়ান টাইম মোটামুটি প্রায় 5টার সময় ভিডিওটা আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। আর আজকে বুরহানের দুটো ফ্রেন্ড আসবে, একটা ইন্ডিয়ান ফ্রেন্ড আর আর একটা হচ্ছে বুরহানের এখানকার বেস্ট ফ্রেন্ড, মানে এখানে এসে সব থেকে যে বুরহানের ভালো বন্ধু সে আসবে। তো তারা আবার দুজনেও খুব ভালো বন্ধু, যে ইন্ডিয়ান ফ্রেন্ডটা আর এখানকার ফ্রেন্ডটা, তারা তিনজনেই খুব ভালো বন্ধু, আজকে আসবে। তো জেনারেলি আমাদের বাড়িতে আসলে লুচি খুব পছন্দ করে, তো লুচিকে বলবে ফ্রায়েড ব্রেড, মানে এখানে লুচি রুটি মানে যে কোনো গমের ওই টাইপের জিনিসকে এরা ব্রেড বলে, তো বলবে লুচিকে ফ্রাইড ব্রেড। স্লিপিং করে উঠে গেছে, উঠে গিয়ে বলছে মাম্মি চকলেট। স্নো এখন 11টা বাজছে। এটা কালকে মোটা চালের ভাত করেছিলাম। হ্যাঁ মাম্মি, আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবে খাও। মোটা চালের ভাত করেছিলাম, তাই পানি দিয়ে রেখেছিলাম, একটু বেঁচে ছিল, তাই এটা আমার খুব ভালো লাগে খেতে, এই মোটা চালের ভাত আর মিক্সড ভেজ পেঁয়াজ দিয়ে ইনশাল্লাহ খাবো। আদি আর আজকে আমরা অনেকক্ষণ খেলেছি, আমার স্নান করা হয়ে গেছে, আদি স্নান করা হয়ে গেছে, আদি আদি আদির কচ্ছপ নিয়ে এসেছে। আদি আর আমি আজকে অনেক আদিকে অনেক টাইম দিয়েছি, অনেক খেলেছি। আগে আমাদের অনেক বড় একটা গুড নিউজ আজকে না, অ্যাকচুয়ালি কালকে হয়েছে, বলা হয়নি, সেটা হচ্ছে আমরা 2020-তে এপ্রিলে বাড়ি যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম, তারপরে তো করোনার জন্য সিচুয়েশনের জন্য লকডাউন হয়ে গেল, তারপরে যাওয়া হয়নি। তারপরে অনেক দিন ধরে টাকাটা পড়েছিল, তো এয়ারলাইন্স আমাদেরকে টাকাটা রিটার্ন দিচ্ছিল না, জাস্ট কালকে দুপুরবেলায় আমরা টাকাটা রিটার্ন পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আদির আজকে দুপুরে লাঞ্চ, পারমেজানো চিজ দিয়েছি, ব্রেড ব্রেড স্যুপ, বুরহানের লাঞ্চ আজকে এরকম করে ব্রেডগুলোকে, যেটা স্যুপ ব্রেড সেটা কেটে বাটারে সেকেছি আর স্যুপ বানিয়ে নিয়েছি। এখন বাজছে 1টা, আর আমি আর আদি বেরোলাম, আজকে স্ট্রলার নিয়ে বেরোয়নি, আজকে আদি সাইকেল নিয়ে বেরিয়েছে, আর সাইকেল নিয়ে বেরোলে বেকার বেকার স্ট্রলার ঠেলতে হয়, সেই কারণে বেরোলাম না। আর এবার থেকে ঠিক করেছি আমরা প্রত্যেক দিন 1টার পরে বাইরে বেরোবো জোহরের নামাজ পড়ে, কারণ সকালবেলায় বাইরে বেরোলে কি হয়, সকালবেলা একদম তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে সব কাজ সেরে বেরোতে হয়, আবার এসে আদিকে খাওয়ানো অনেক ঝামেলা থাকে। এখন কি আদি লাঞ্চ করে নিয়েছে, আমি লাঞ্চ করে নিয়েছি, বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, বুরহানের লাঞ্চ নিয়ে এবার চলে যাচ্ছি। এবার এসে কি মানে বাড়িতে এসে আর কোনো কাজ নেই, মানে কাজ নেই মানে কি, এবার বাড়িতে মানে ঘুরে এসে আদিকে ঘুম দেওয়াবো, তার আগে একটু আদিকে ফ্রুটস জুস খাইয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, মানে সেই টেনশনটা নাই। তারপরে এসে আবার আসরের নামাজ পড়া হবে, তুলতে পারে কি দেখি। আদি আদি আমি রেগে যাচ্ছি, কিন্তু
গোল্ডে কি হবে? আর আদি যখন বেরোবে এই ব্যাগটা নিয়েই বেরোবে, আর বাড়িতে যত খুচরো পয়সা ছিল সব ওর ব্যাগে। ডাক কোথায় যাচ্ছে আদি? যা, হ্যাঁ চলো চলো, হ্যাঁ ডাক, হ্যাঁ যা। তাহলে এবার সামারে তোমরা সাইকেলে রেস করবে বুরহান? হ্যাঁ তাই করো। তুমি বাড়ি যাবে কখন? বাড়ি যাবে কখন? তুমি গেলে তারপর রান্না করবো। চাকা লাগানো গাড়িগুলোতে করে যে লাইট গুলো লাগিয়েছিল খ্রিসমাস নিউ ইয়ারের, কি সুন্দর করে খুলে বেড়াচ্ছে। এদের প্রত্যেকটা জিনিসের সিস্টেম গুলো খুব সুন্দর লাগে। ওরা নামবে, তাই ছোট করার জন্য ওটা অটোমেটিক সুইচ টিপলে ছোট হয়ে গেল। যেহেতু ওই সামনে ওই যে পি লেখা আছে, ওই বোর্ডটা আছে, তাই ওটাকে ছোট করলো, তাহলে আবার চলে যাচ্ছে। এবার এটাকে উঁচু করে দিবে আদিতে। আমি ভিডিও করছি তাই হ্যালো করলো। পাগলের মতো ব্রেড খাই। এটা একটা ব্রেডেরই দোকান। লিওবেনে যত রেস্টুরেন্ট আছে তার মধ্যে, মানে হালাল রেস্টুরেন্ট আছে তার মধ্যে, এই রেস্টুরেন্টের খাবার আমাদের সব থেকে বেশি পছন্দ। আমরা যখনই খাবার খাই এই রেস্টুরেন্টেরই খাই। মাঝে মাঝে এদিক ওদিকে ট্রাই করি। ইন্ডাসপার থেকে ব্রেড আর মিল্ক শেক কিনেছি, তা আদি বসে বসে খাচ্ছে, এত কিউট লাগছিল তাই ভিডিও বানিয়েছি। মাশাল্লাহ। স্পার থেকে আর সারি এরকম কিছু কেনার ছিল না, শুধু নুন কিনেছি আর মোজরেলা চিজ কিনেছি, কারণ রাত্রিবেলায় পাস্তা বেক করব। তাই আমরা যে শহরে বাস করি সেই শহরের পিছন দিকটা একদিক থেকে ধরতে গেলে সামনের দিক, একদিক থেকে ধরতে গেলে পিছন দিক, এদিকটা অনেকটা বড়। তো এইদিকে গিয়ে ভিডিও করা হয়নি, এইদিকে দীক্ষাদের বাড়ি, তো ইনশাল্লাহ এদিকে গিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। চলো আদি চলো। বাস স্টপ, আর প্রত্যেকটা বাস স্টপের সামনে এরকম করে লেখা থাকে কোন বাস কখন আসবে, কখন ছাড়বে, এগুলো সব এখানে ডিটেলস পেয়ে যাবেন। মাম্মি একদম হেল্প করবে না। নদীর ধারে প্রচন্ড ঠান্ডা লাগছে, কিন্তু তবুও মানে দাঁড়িয়ে থাকতে একটু ভালো লাগছে। আমি বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তারপরে মনে পড়লো মোবাইলটা বের করে একটু ভিডিও করি। খুব সুন্দর লাগছে এখানে গাছের ডালে ডালে, আর এইগুলো এখানে যে পরপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা যে গাছ আছে সবগুলোই হচ্ছে আপেলের গাছ। গরমের সময় এত আপেল ধরে, মানে আপেলের সাইজ ছোট হয়ে যায়, আর এখানে প্রচুর পড়ে থাকে, মানে আপেলগুলো পড়ে ছেদলে চেপটে এমন অবস্থা হয়ে যায় তুলে তুলে আবার লোক লাগে ফেলার জন্য। বাজার থেকে ঘুরে চলে এসেছি, আমার আসরের নামাজ পড়া হয়ে গেছে। হ্যাঁ কি শোনো, হ্যাঁ পেঙ্গুইন পেঙ্গুইন। তারপরে আদি এসে একটা জুস বের করে জুস খেয়ে নিয়েছে। হ্যাঁ কার? ও আচ্ছা কার, আদির কথা বোঝার জন্য আমি মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই কি বলছে। অ্যাভোকাডোটা একদম ফ্রিজ থেকে বের করে রেখেছি, ঠান্ডা ছিল, আদি খাবে তাই হিটারের উপর রেখেছি। আদি ধরে নিয়ে এসে ফু দিচ্ছে, মম্মি গম মম্মি গম। আমি জাস্ট ফোনটা নিয়েছি ভিডিও করব বলে, আর আদি শুরু হয়ে গেছে হোয়াইট আর দেখায় আদি কি নিয়ে ঘুমাই। আদি দেখাও,
দেখাও, এই দেখুন আদি এইটাকে নিয়ে ঘুমাই, এটা আদি, আদি এটা কি বলো দেখি? এখন বাজছে 6:45-এর কাছাকাছি প্রায়, আর আমরা সে 2:30-এর পর থেকে 6:45 পর্যন্ত কোনো ব্লগিং করিনি করিনি। আদি ঘুমিয়ে গিয়েছিল, তার সাথে সাথে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। উঠে মাগরিবের নামাজ পড়েছি, তারপর আমার একটা বোন আছে সে ফোন করেছিল, আমার একটা মামাতো বোন আছে সে ফোন করেছিল, তার সঙ্গে অনেকক্ষণ কথা হলো, প্রায় 8 ঘন্টা 40 মিনিট মতো তারপর সঙ্গে কথা হলো। হ্যাঁ, তারপরে আদি উঠলো। আর আরেকটা জিনিস, যারা বিদেশে আসতে চান, এক তো যদি ইন্ডিয়া থেকে আপনি যে কোম্পানিতে বা যে যে ফিল্ডে সেখান থেকে জব নিয়ে আসতে পারেন তাহলে তো খুবই ভালো, তাহলে সেই করে আসুন। আর না হলে মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি করতে আসুন, কারণ আর মাস্টার্স করতে আসার জন্য যাদের অনেক পয়সা আছে তাদের কথা আলাদা, নাহলে সাধারণ ফ্যামিলির ছেলেমেয়েরা লোন নিয়ে মাস্টার্স করতে আসাটা আমার মতে বা বুরহানের মতে ঠিক না। কারণ এখানে 2 বছরের মাস্টার্স করতে গেলে প্রায় ইন্ডিয়ান টাকার 17 লাখ থেকে 18 লাখ টাকা মতো আপনার অ্যাকাউন্টে, আমি এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না, তবে 17 কিংবা 18 কোনো একটা টাকা, কোনো একটা অ্যামাউন্টের টাকা আপনার অ্যাকাউন্টে ইন্ডিয়াতে জমা রাখতে হয়। তারপরে এখানে আসার জন্য সমস্ত প্রসেসগুলো শুরু হয়। একটা হচ্ছে সেটা, লোন নিয়ে অত টাকা করার আসার কোনো দরকার নেই, তাই মাস্টার্সটা ইন্ডিয়াতে করে পিএইচডি করতে আসুন। পিএইচডির জন্য এখানে প্রচুর পয়সা দেয়, পিএইচডিটাকে এখানে ফুল টাইম জব হিসাবে দেওয়া হয়। তাই আর একটা খুব সুবিধা জিনিস হচ্ছে, এখানে 12 মাসে 14 মাসের স্যালারি দেয়, 2 মাসের স্যালারি এক্সট্রা দেয়। পিএইচডির জন্য তো এতটাই পয়সা দেয়, যেটা আপনি এখানে থেকে খেয়ে পরে মানে ঘুরে তারপরেও যা পয়সা আপনার বাঁচবে সেটা দিয়ে আপনি ইনশাল্লাহ একটা ফ্ল্যাট কিনে নিতে পারবেন ইন্ডিয়ায় গিয়ে। তো তাই পিএইচডির জন্য ট্রাই করুন সবাই। স্যালারি ঢোকে মানে এখানে 11 থেকে 14 তারিখের মধ্যে স্যালারি ঢুকে যায়। তো যেদিন যেদিন স্যালারি ঢুকে সেদিন সেদিন বোরহান আমাদের জন্য কিছু নিয়ে আসে। তো এইটা হচ্ছে স্যালারি, আজকে স্যালারি ঢুকেছে, তাই আমার খেয়ালই ছিল না যে আজকে গিফট আসবে বা এরকম কিছু। তো একদম মানে আমার ওইটা মাথায় ছিল না যে সেইটা, তো আজকে এই গিফটটা পেয়েছি, একটা হেয়ার ব্যান্ড। আমি খুব খুশি, মানে বুড়ো নেওয়ার জন্য হেয়ার ব্যান্ড এনেছে, এইটা মানে আর সবসময় আমার পছন্দের জিনিসই দেয়, তো হেয়ার ব্যান্ড খুব খুশি। আর আদির জন্য চকলেটটা নিয়ে এসেছে, কারণ আদি এই চকলেটটাই বেশি পছন্দ করে, তাই আদির জন্য চকলেটটা নিয়ে শেয়ার করা কতটা ঠিক না ভুল আমি বুঝতে পারলাম না, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন আর তারা আমাকে খুব খুব ভালোবাসেন। তা আমার এই কথাটা শুনে তারা যাতে তাদের যারা ব্যাচেলার ছেলে তার মাকে, যারা বিবাহিত ছেলে তার ওয়াইফকে এরকম ছোট ছোট স্পেশাল ফিল করে, আর যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারা দুজনকেই ছোট্ট ছোট্ট গিফট দিয়ে স্পেশাল ফিল করাতে পারেন, সেই কারণে শেয়ার করলাম। সে হ্যালো, বুরহানের ফ্রেন্ডরা চলে এসেছে, যেটা বুরহানের ডান দিকে বসে আছে সেটা হলো বুরহানের ইন্ডিয়ান ফ্রেন্ডের নাম কার্তিক, আর যেটা বুরহানের বাঁ দিকে বসে আছে সে হলো বুরহানের চাইনিজ ফ্রেন্ড, ওর নাম উইলিয়াম। ছেলেটা ভীষণ ভালো এবং বুরহানের ভীষণ ভালো বন্ধু, এবং বুরহানের সেম ডিপার্টমেন্টে ওরা জব করে। আর বুরহানের দুজন ফ্রেন্ডই আমাদের মতো একদম পুরো বাড়ি যেতে পারেনি, লাস্ট ওরা 1 বছর যেতে পারেনি, আমাদের অলমোস্ট 2 বছর হলো আমরা বাড়ি যেতে পারিনি এই করোনা পরিস্থিতির জন্য। তো ওর ছেলেটা যেটা চাইনিজ ফ্রেন্ড সে বিবাহিত, আর সে বছরে 4 বার বাড়ি যায়, মানে 2 বার ও নিজে যায় আর 2 বার ওর ওয়াইফ এখানে আসে। আর ওর ওয়াইফও ভীষণ ভালো একটা মেয়ে, তো এই বছর যেতে পারেনি। এটা আমাদের আজকে ডিনার, এটা হচ্ছে বেকড পাস্তা উইথ চিকেন আর অনেক ভেজিটেবলস দিয়ে বানানো, এটা ভীষণ টেস্টি একটা ডিশ, এটা আমার আর বুরহানেরও ভীষণ পছন্দ, আর খাওয়ার পরে ওদেরও খুব ভালো লেগেছে। চিকেন রোস্ট যেটা করেছিলাম সেটা একটু বেশি ড্রাই হয়ে গেছিলো, তো ওরা বলেনি যে খারাপ হয়েছে, কিন্তু আমরা খেয়ে ফিল করেছি যে টেস্টটা অতটা ভালো হয়নি, কিন্তু পাস্তাটা খেয়ে ওরা ভীষণ মজা পেয়েছে। খাওয়া দাওয়ার পরে গল্প হচ্ছিল, তো এই দুজনেরই সঙ্গে দুটো দুর্ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যেটা ইন্ডিয়ান ছিল ওর সাইকেল চুরি হয়ে গেছে, আর এখানে সাইকেলকে বাইক বলে, আর যেটা বাইক আমরা ইন্ডিয়াতে বলি সেটাকে এখানে মোটর বাইক বলে। তো ওর বাইক চুরি হয়ে গেছে, আর উইলিয়ামের তো সবথেকে হাসির জিনিস হচ্ছে ওর বাইকের সিট চুরি হয়ে গিয়েছে। তো ও রাত্রি 11টা পর্যন্ত ইউনিভার্সিটিতে ছিল, বোহান যে বিল্ডিংয়ে থাকে সেই বিল্ডিংয়েই, ও একই বিল্ডিংয়ে জব করে, একই ডিপার্টমেন্ট কিন্তু। তো ওর বাইকের সিট চুরি হয়ে গিয়েছে, তো সেই নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল। আপনার কনভারসেশনটা আমি বলে দিলাম, কিন্তু যদি মন দিয়ে শোনেন তাহলে পুরোটাই বুঝতে পারবেন। To lose a back seat. We are in China. I also
I had several bikes. I lost the two bikes in China, in my hometown. When I was in high school, a whole bike. Okay, understandable. But here, only six. What? Why? Because someone stole it from them. Maybe they want to have it. Yeah. They have the same thing. But we did the same for some other guy. Yeah. So the karma continues. Puranir friend ra chole giyeche. আর এত বাসন জমে আছে, এখন ধোবো না, হয়তো কিছুটা ধুয়ে রাখবো, কিছুটা হয়তো সকালে ধোবো। আর আমাদের এইগুলো চলে এসেছে, এগুলোতে আমরা চেক করব কোথায় কি অফার আছে, কি আছে। এটা এবার দেরি করে আসলো কেন আমি বুঝতে পারলাম না। ও এই এই শুক্রবার থেকে সোমবারের দিয়েছে। এগুলো চেক করব, তারপরে কোথায় কি অফার আছে সেগুলো দেখে। হ্যাঁ, কিন্তু বিলাতে আমরা শপিং করি না। তো আমার সমস্ত বাসন পরিষ্কার করা কমপ্লিট। আদিকে বুরহান ফিড করাচ্ছে। আমি চেষ্টা করছি প্রত্যেক দিন খুব ভালো ভালো ভিডিও শেয়ার করার, ছোট ছোট কিছু ইনফরমেশন শেয়ার করার। আশা করছি আপনাদের সবার আমার ভিডিওগুলো খুব ভালো লাগছে। আর ফেব্রুয়ারির 1-2 তারিখ থেকে ইনশাআল্লাহ আমাদের লাইফের প্রত্যেকটা সুন্দর সুন্দর মুহূর্ত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনাদের সাথে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। ওখানে গিয়ে লাইটের অ্যারেঞ্জমেন্ট করছি আমরা, সেই অনুযায়ী ওয়ালের কালার করানো হয়েছে, সেই অনুযায়ী ট্রাইপড সমস্ত কিছু ফিট করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি 1-2 তারিখ থেকে আমরা আরও ভালো ভালো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সবার হেল্প, সাপোর্ট, দোয়া আমার খুব খুব দরকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।